রাতে বড় সাহস, আমার বৌরি বেশি কথা বলিছে। কালকে দেখা হোক, আর যদি তক্তা না খুলিছি, আমার নামও বল্টু শর্মা না। আমার বৌরি বেশি কথা বলিছে, হ্যাঁ, রাতে বড় সাহস। মা মা, ও বাপের বাড়ি চলে যেতে চাইছে। যদি বাপের বাড়ি চলে যায় তাহলে কিন্তু তোমার সব কাজ করতে হবে। তাও তো সত্যি কথা, যদি বাপের বাড়ি চলে যায় রান্না বাসন থালা বাসন ঝাড় ঝুড় সব আমার করতে হবে। এক কাজ কর, তোর বৌরি আমার কাছে ক্ষমা চাইতে বল, পা ধরে, তাহলে আমি মাফ করে দেবো, ঠিক আছে? হ্যাঁ, তাই করলে তো ভালো হয়, ঝামেলাটা মিটে যায়। শুধু শুধু ঝামেলা করে লাভ আছে? ডাক ডাক, ডেকে আমার পা ধরে ক্ষমা চাইতে বল। বউ, এইদিকে বউ, এদিকে আসো, মা তোমার ডাকছে। কি আমার ডাকছো কিসের জন্য? আমি চলে যাবো, ব্যাগপত্র গোছাচ্ছি। মা তোমার একটা সুযোগ দিচ্ছে, মার পা ধরে ক্ষমা চাও। আমি কোনো অন্যায় করিনি, তা আমি কিসের জন্য ক্ষমা চাইবো? সেদিন যে মারে মারলে, তুমি অন্যায় করনি মানে? একদম ঠিক বলেছিস। আমি তোমার মারে মারিনি, আমি হাত পর্যন্ত লাগাইনি। তোমার মা শুধু শুধু শুয়ে পড়ে নাটক করেছে, সেটা কি তুমি জানো? এখনো দিন জানার চেষ্টা করেছো? তোমার মা যেটা বলে তুমি সেটাই সত্যি ভাবো? দেখো, বেশি পটর পটর না করে পট করে পা ধরে ক্ষমা চাও। আমি ক্ষমা চাইবো না, আমি বাড়ি চলে যাবো, তাও ভালো। আমি অন্যায় করিনি, তা কিসের জন্য ক্ষমা চাবো? এই মেয়ে, তুই ক্ষমা চাইবি কিনা সেটা বল। আমি কোনো ভুল করিনি, আমি ক্ষমা চাইবো না, তাই চাইবো না। এই লাস্ট বারের মতন বলছি, ক্ষমা চেয়ে নাও। ভালোভাবে বলছি, আমি ক্ষমা চাইবো না, তাই চাইবো না। এই নোটে, তুই আমার বৌরি নাকি ধমকি দিছিস শুনলাম। তোর এত বড় সাহস, তুই আমার বৌরি ধমকি দিস, তাও আবার আমার বাড়ি গিয়ে? আরে না বলতো দা, আমি কোথায় ধমকি দিলাম? আমি এমনি ভালোভাবে বললাম। তুই আমার বৌরি ধমকি দিছিস, আমার বউ আমার নালিশ করিছে। তোর কিন্তু কাঠ খোলবো, তুই বাড়িতে বাড়ি আয়, তুই নিচে চল, রাস্তায় চল, আজকে তোর কাঠ খোলবো। এই মরিছে রে, নিচে গিরি যদি আমার মারে তারপরে কি করবানি? তুই খালি সাদেরতে নিচে আয়, তোর দেখ কি করতে আয়। ও বাবা, ও বাবা, তুমি আমার ছেলেটাকে কিছু করো না। তোমার ছেলেটাকে কিছু করো না মানে? আমার বাড়ি গিয়ে আমার বউরে ধমকি দিচ্ছে, হ্যাঁ বুঝতে পেরেছো? এই, তুই আর বউকে ধমকি দিয়েছিস? না মানে, না মানে হ্যাঁ। এখন নিজের মুখে স্বীকার করলো, আজকে তোর একদিনকে আমার একদিন, তুই নিচে আয়। তোর যদি তক্তা না খুলি তাহলে আমার নামও বল্টু শর্মা না। কিরকম ছেলে মানুষ করেছো, হ্যাঁ? লোকের বাড়ি গিয়ে লোকের বউরে ধমকি দেয়, এরকম নাকি তুমি মা হয়েছো? বাবা, ওকে ক্ষমা করে দাও, ওকে কিছু বলো না। দাদা, ওকে ক্ষমা করে দাও, ওকে কিছু বলো না। ও আমার বাড়ি গিয়ে আমার ওর ধমকি দেয়, এত বড় সাহস, হ্যাঁ ওর পুরো টাক ফাটিয়ে দেবো। দাদা বলছি, আমার জন্য ওকে ক্ষমা করে দাও, আর এরকম করবে না কোনোদিন। ঠিক আছে বোন, আজকে তোমার জন্য ওকে ছেড়ে দিলাম, না হলে ওর হাড় গোড় ভেঙে পশিয়ে দিতাম। আমার বউরে ধমকি দেয়, কত বড় সাহস! যাক বাবা, বাঁচা গেল। এই দেখ বড়ি, তোর ছেলেকে ঠিকঠাক করে রাখবি। আমার বাড়ি গিয়ে যদি কোনদিন ধমকি দেয়, ওর কিন্তু কাট আমি খুলে দেবো, বুঝতে পেরেছিস? ঠিক আছে বাবা, ঠিক আছে, কোনো সমস্যা হবে না, আর কোনোদিন ধমকিও দেবে না। শুধু শুধু এদের জন্য আমার বউর কাছে বেশি কথা শুনতে হলো, হ্যাঁ? আমি পাড়ার একটা ডন, আর আমার যদি এরকম ধমকি শোনায় আমার বউ, তাহলে আমার মান সম্মানটা কোথায় থাকে? বৌমা, আজকে তোমার জন্য আমার বাচ্চাটা বেঁচে গেল। হ্যাঁ বউ, তুমি না থাকলে আজকে তো আমার বল্টুটা মেরেই ফেলতো। তার জন্য কথা বলার আগে ভেবে চিনতে বলতে হয়, লোকের বাড়ি গিয়ে ভদ্রভাবে কথা বলতে হয়। থাক মা, তোমার আর ক্ষমা চাওয়া লাগবে না, আমি তোমার এমনি মাফ করে দিছি। যাও যাও যাও। সত্যি মা, তুমি মাফ করে দিছ? হ্যাঁ বাচ্চা, তোকে মাফ করে দিছি। আজকে বৌমা না থাকলে তোর অবস্থা তো পুরো টাইট করে দিত রে। শুধু শুধু বৌমার উপর ঝামেলা করলাম, বৌমা না থাকলে আজকে কি দশা যে হতো। ঠিকই বলেছো মা, ঠিকই বলেছো। এই যা, তাড়াতাড়ি বাজারে যা, বাজারে গিয়ে ইলিশ মাছ নিয়ে, আজকে বৌমার জন্য একটু ইলিশ সর্ষে বানাই। ঠিক আছে মা, আমি যাচ্ছি যাচ্ছি। ভালো দেখে আনিস কিন্তু। হ্যাঁ মা, তার বলতে যাই যাই, তাড়াতাড়ি গিয়ে বাজার থেকে ইলিশ মাছগুলো কিনে নিয়ে আসি। এই মরেছে, এই দেখি সামনে বল্টু দা আবার মারবে না তো? বল্টু দা, আমার বড় ভুল হয়ে গেছে, আমায় ক্ষমা করে দাও। শালা, তোর বলিসি আমার নাম বলবি না, বাড়ি যে আমার নাম বলে দিছিস, তোর জন্য আমার বউর কাছে বেশি কথা শুনতে হয়েছে কিনা? বল্টু দা, আমার মুখ ফসকে বেরিয়ে গেছে, আমার এবারে মতন ক্ষমা করে দাও, এরকম ভুল আর কোনোদিন হবে না। তোকে বাড়ির যে সব ঘোড়ার অশান্তি, ও তো আমি এক নিমেষে শেষ করে দিছি। এখন আর কোনো ঝামেলা আছে তোদের বাড়ি বল? না বল্টু দা, এখন আমরা খুব সুখে শান্তিতে আছি, আজকের থেকে ঝগড়া মনে হয় হবে না, মনে হয় ক্লিয়ার হয়ে গেছে পুরো। এক কাজ কর, আমার কাছে ক্ষমা চাওয়া লাগবে না, তুই বাড়ি গিয়ে তোর বউর কাছে ক্ষমা চেয়ে নিস। বউর কাছে ক্ষমা চাইতে হবে? চাইবি কিনা সেটা বল। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে, ক্ষমা চেয়ে নেব। কোথায় যাচ্ছিস এখন? এই বাজারে যাচ্ছি তো ইলিশ মাছ কিনতে, আমার মা একটু রান্না করে আর বউকে ইলিশ মাছ খাওয়াবে। আজকে তোমার জন্য আর বউটাকে সবাই খুব ভালো চোখে দেখছে বল্টু দা, তুমি গ্রেট বল্টু দা, তুমি গ্রেট। অত তেল মারতে হবে না, যা বাজারে যা। যাক বাঁচা গেল, বল্টু দা কিছু বললো না। এই শোন, এই মরেছে, আবার কি গড়বড় হলো? কি বলতো দা? এই তোর কাছে বিড়ি আছে নাকি? না বলতো দা, ফুরাই গেছে। বাজারেতে আসার সময় একটা ভালো দেখে একটা বিড়ি নিয়ে আসিস তো। ঠিক আছে বলতো দা, ঠিক আছে। যাক বাবা, বাঁচলাম। আমি ভাবলাম আর মেরে আমার তক্তা খুলে দেবে না তো। তা বন্ধুরা দেখতে পাইলে তো, নন্টের বাড়ির ঝামেলা চুটকির ভিতরে পুরো নিমেষ শেষ করে দিলাম। কি করে শেষ করে দিলাম দেখতে পারলে তো? তোমাদের বাড়িতে যদি ঝামেলা হয় তাহলে আমার মেসেজ করো, আমি আসবানি। আর ভিডিওগুলো দেখে চলে যাও, একটা লাইকও করো না আর একটা সাবস্ক্রাইবও করো না, বড় দুঃখ লাগে মনে।